হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, এতদিন আমরা শুনেছিলাম অ্যাসিডের সমস্যা দূর করার একটা পাউডার বা ওআরএস, এবার ডিআরডিওস ওরাল ড্রাগ। এটা এক ধরনের পাউডার যে জলে গুলে খেলেই কেল্লা ফতে। কোভিড রোগীকে কীভাবে তিন দিনের মাথায় সুস্থ করে তুলছে ডিআরডিও ওরাল ড্রাগ, আজকের ভিডিও থেকে আমরা সেটা জেনে নেব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাসিডের সমস্যা দূর করার পাউডার বা ওআরএস পাউডার যেমন হয়, এটা ঠিক তেমনই। শ্যাশে খুলে নিয়ে এক গ্লাস জলে মিশিয়ে নিলেই হলো। তারপর সেটা পেটে যাওয়ার পর থেকে দ্রুত শ্বাসকষ্ট কমতে শুরু করেছে করোনার আক্রান্ত রোগীদের। তিন দিনের মাথায় তারা সেরে উঠেছেন বলেও তথ্য পেশ করা হয়েছে সরকারি তরফে। যে করোনা ভাইরাসের মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশ, ভ্যাকসিনের কার্যকারিতাও যেখানে প্রয়োজনের তুলনায় যথেষ্ট বলে প্রতিপন্ন হচ্ছে না, সেখানে এ হেন ওষুধের আবিষ্কার নিঃসন্দেহে আশা জাগানো এক ব্যাপার। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন 2-ডিঅক্সিডিগ্লুকোজ বা সংক্ষেপে 2-ডিজি নামের এই ওরাল ড্রাগের প্রথম ব্যাচ সারা দেশে বিক্রির জন্য উন্মুক্ত করে দিয়ে দেশের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। অবশ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সংক্ষেপে DCGI 1 মে থেকে সংকটজনক রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগের অনুমতি দিয়েছিল। কারা তৈরি করেছে এই 2-ডিজি ওরাল ড্রাগ? রাজধানীর ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সের তরফে এই ওরাল ড্রাগ তৈরি করা হয়েছে। এটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংক্ষেপে DRDO-র অধীন একটি ল্যাবরেটরি। এছাড়াও এই ওষুধ তৈরিতে হাত লাগিয়েছে হায়দ্রাবাদের ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ সংক্ষেপে DRL। কীভাবে এই ওষুধ কাজ করে? করোনার প্রতিরোধে অনেক দিন ধরেই এমন কোনো ওষুধ তৈরি করার কথা ভাবছিল যা সরাসরি ফুসফুস তথা আক্রান্ত কোষগুলোর উপর কাজ করে ভাইরাসের ধ্বংসলীলা প্রতিহত করতে পারবে। জানা গিয়েছে যে এই ওষুধের মলিকিউলগুলো শরীরের ভেতরে যাওয়ার পরে সরাসরি ভাইরাসের দ্বারা আক্রান্ত কোষগুলোর উপরে কাজ করে, তাদের বৃদ্ধি প্রতিহত করে এবং পুরনো আক্রান্ত কোষগুলিকে শক্তি সঞ্চয়ে বাধা দেয়। ফলে সামগ্রিকভাবেই ভাইরাস দ্বারা আক্রান্ত কোষগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং রোগী সুস্থ হয়ে ওঠে। কতদিন ট্রায়াল চলেছে এই ওরাল ড্রাগের? 2020 সালের এপ্রিল মাস থেকেই ইনমাস DRDO-র বিজ্ঞানীরা হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি সংক্ষেপে CCMB-র সঙ্গে হাত মিলিয়ে এই প্রথম ট্রায়ালটি শুরু করেন। ওই বছরই মে মাসে DCGI-এর অধীনে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন করোনা রোগীদের উপর দ্বিতীয় ট্রায়াল পরিচালনা করে। DRDO এবং তাদের ইন্ডাস্ট্রি পার্টনার DRL গত বছর মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যেই দ্বিতীয় ট্রায়ালের আয়োজন করে। জানা গিয়েছে যে দ্বিতীয় ট্রায়ালের প্রথম পর্যায়ে দেশের 6টি হাসপাতালে এবং দ্বিতীয় পর্যায়ে 11টি হাসপাতালে পরিচালিত হয়েছিল। এই দুই ট্রায়াল থেকে সংগৃহীত তথ্য মোতাবেকে DCGI 2020 সালের নভেম্বর থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক আর তামিলনাড়ুর 27টি হাসপাতালের 220 জন কোভিড রোগীর ওপরে এই ওরাল ড্রাগ প্রয়োগ করে। দেখা যায় যে ওই দুদিনের মাথাতেই তাদের শ্বাসকষ্ট কমে গিয়েছে এবং তিন দিনের মাথায় প্রায় সুস্থ হয়ে উঠেছে রোগীরা। তাদের অক্সিজেনের ওপরে নির্ভরশীলতা ক্রমশ কমেছে 42 থেকে 31%। 65 বছরের উপরে বয়স যাদের, সেই সব রোগীর শরীরেও একইভাবে কাজ করেছে 2-ডিজি। সুতরাং 2-ডিঅক্সিডিগ্লুকোজ ওরাল, এটা একটা পাউডার যা জলে গুলে খেলেই কোভিড রোগী তিন দিনের মাথায় সুস্থ হয়ে উঠছেন।